দুমড়ে মুচড়ে গেছে বেইলি ব্রিজ, নিচে ডোবায় পড়ে আছে বালুবাহী ট্রাক। শুক্রবার রাতে দেলদুয়ার থেকে টাঙ্গাইল সদরে যাচ্ছিল বালুবাহী ট্রাক। পথে ধুল্লা বাজার এলাকায় পৌঁছালে বেইলি ব্রিজ পার হওয়ার সময় হঠাৎই ভেঙে ডোবায় পড়ে যায়। এ সময় চালক ও সহকারী সহ চারজন আহত হন। বন্ধ হয়ে যায় দেলদুয়ারের সঙ্গে জেলা শহরের সরাসরি যোগাযোগ। এতে চরম ভোগান্তিতে সড়কটি ব্যবহারকারীরা। গন্তব্যে পৌঁছাতে অন্তত 7 কিলোমিটার এলাকা ঘুরে যেতে হচ্ছে। ব্রিজটার জন্য আমরা খুব ভোগান্তি। আমি সরকারের কাছে অনুরোধ করছি যে এই ব্রিজটা জানি ভালোভাবে মেরামত করে দেয়। প্রতিটা দিন অন্তত লাখো মানুষের যাতায়াত এই রাস্তাটা, কিন্তু কর্তৃপক্ষ দীর্ঘদিন যাবৎ এই ব্রিজটা নিয়ে কোনো মাথা ব্যথাই তাদের নেই। ছেলেমেয়েরা যারা এই গাড়ি দিয়ে এখানে পার হয় এই ব্রিজটা ভয় কাজ করে। অবশ্য স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ বলছে ব্রিজটি সংস্কার করতে অন্তত 72 ঘন্টা সময় লাগবে। ব্রিজের দুইটি স্প্যানের মধ্যে একটি স্প্যান ভেঙে যায়। আমরা বিষয়টি আমাদের সড়ক ও জনপথের অধিদপ্তরের উদ্বোধন কর্তৃপক্ষকে তাৎক্ষণিক অবহিত করি এবং উদ্বোধন কর্তৃপক্ষ এটি জরুরিভাবে মেরামতের সদয় নির্দেশনা প্রদান করেন। এর আগে 2017 সালে একই ব্রিজ ভেঙে সার বোঝাই ট্রাক পানিতে পড়ে যায়। সে সময় সংস্কার করা হলেও ঝুঁকিপূর্ণ ছিল ব্রিজটি। সময় সংবাদ, টাঙ্গাইল।